পাওয়া যাচ্ছে যে কলকাতা বইমেলার হল একের ওপরে নেতাজির ছবি সমেত তার জন্ম সালের সঙ্গে মৃত্যু সালও লেখা রয়েছে। তো দাদা, এটা নিয়ে কি বলতে চান আপনি? দেখুন, ভারত সরকারের পক্ষ থেকে নেতাজির মৃত্যুদিন তো 18ই আগস্ট 1945 সাল বলা হয়, তবে এটা একটি বিতর্কিত প্রশ্ন আছে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল তাতে ওনার মৃত্যু হয়েছিল কিনা। কিন্তু মানে অফিসিয়াল যে বক্তব্য সরকারের পক্ষ থেকে, সেটা তো 18ই আগস্ট 1945 সালই উল্লেখ করা আছে। তো এখন আমরা যেটা প্রশ্ন তুলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমরা অনুরোধ করেছি যে নেতাজির যে চিতাভস্ম রাখা আছে বলা হয় রেঙ্কোজি মন্দিরে, তো সেটা যদি বৈজ্ঞানিক ভাবে ডিএনএ টেস্ট সম্ভব হয় সেটা করা উচিত। কারণ যখন একটা প্রশ্ন মানুষের মনে জাগছে, তো এটা স্পষ্ট হয়ে যাওয়া উচিত যে নেতাজির মৃত্যু কিভাবে ঘটেছিল এবং কোন সালে কোন তারিখে ঘটেছিল। একদমই, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আমরা ত্রিদিবাবুর সাথে, মানে কলকাতা বইমেলার কমিটির যিনি প্রধান, ওনার সাথে কথা বললাম এই বিষয় নিয়ে। তো উনি জানাচ্ছেন যে এটা ভুলবশত হয়ে গিয়েছে। তো বক্তব্য সেটাই যে মানে এত বড় ভুল এবং উইদাউট কোনো প্রমাণ ছাড়া এটা কিভাবে সম্ভব, মানে এটা কি আপনি সত্যি ভুল বলে মানবেন? দেখুন, এটা তো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও টুইটারের মাধ্যমে 18ই আগস্ট নেতাজি কা পুণ্যতিথি এরকম ভাবে বক্তব্য রাখা হয়। এটা পিআইবি যেটা আপনার ভারত সরকারের সংবাদ মাধ্যম, পিআইবি টুইটও তো করে এই একই বক্তব্য, বলে পুণ্যতিথি। আবার অনেকে এটার বিরোধিতা করলে আবার সেটা সেটা আবার দেখেছি বাতিল করে দেয়া হয়। তো এখন এটা ভুল, মানে এটা ইচ্ছাকৃত ভাবে করা হয় না, এতে তো সেটা তারাই বলতে পারবেন, এটা তো আর আমরা কি করে আর বলবো। কিন্তু দেখুন, এইটা নিয়ে এখন এই মুহূর্তে যখন এই বিতর্ক সৃষ্টি হচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া উচিত ডিএনএ টেস্ট যদি সম্ভব হয়। এবং জাপানের কাছে এখনো 3টি ফাইল রয়ে গেছে যেটা এখনো প্রকাশ্যে আনা হয়নি। তো এই 3টি ফাইলে কি আছে সেটা আমরা জানতে চাই। তো এই এই পদক্ষেপগুলো যদি নেওয়া হয় তাহলে হয়তো একটা আমরা এই এই যে যেটা একটা সমাধানের রাস্তা হয়তো আমরা খুঁজে পাবো। দাদা, হল ওয়ানে আমরা দেখতে পাচ্ছি নেতাজির ডেথ অ্যানিভার্সারি লেখা আছে। তো সেই ডেথ অ্যানিভার্সারি না, ডেট লেখা আছে, যেটা গুগল থেকেও পেয়েছে। এটা যারা করেছে, আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করে, যারা এখানে বিভিন্ন জিনিস করে, তারা এটা ভুল করেছে। আজকে রাত্রের মধ্যে ওটাকে অফ করে দেওয়া হবে, কালকে থেকে কোনো কিছু দেখতে পাবেন না। নেতাজির মৃত্যু রহস্যাবৃতই থাকবে, এটা বলা হয়ে গেছে। কিন্তু মানে দ্বিতীয় প্রশ্ন করুন, মেলা চত্বরে এরকম একটা বড় ভুল, এ তো মানে না, এটা হতেই পারে। এত বড় একটা মেলা, আন্তর্জাতিক মেলা, এটা কোনো ভুল বলবো না, এটা একটা মিস ইন্টারপ্রিটেশন অফ তথ্য ইনফরমেশন। গুগল এবং উইকিপিডিয়া এবং এনসাইক্লোপিডিয়া এইটাই দেখাচ্ছে, এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের রেকর্ডে এটাই রয়েছে, যেটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি নেতাজি ওই দিন মারা যাননি, সেটার জন্য তাদেরকে বলা হয়েছে তারা চেঞ্জ করবে।